থাকছে যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকীর অনুষ্ঠানে যুবলীগ ও ছাত্রলীগের হামলার খবর। ভোলার চরফ্যাশন উপজেলায় যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকীর অনুষ্ঠানে অতর্কিত হামলা চালিয়েছে যুবলীগ ও ছাত্রলীগ। এতে সংগঠনটির অন্তত 50 নেতাকর্মী আহত হয়েছেন বলে দাবি করেছে যুবদল। চরফ্যাশন পৌরসভার 6 নম্বর ওয়ার্ডে সাবেক সংসদ সদস্য নাজিমুদ্দিন আলমের বাসভবনের সামনে এ ঘটনা ঘটে। আহত ব্যক্তিদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও বরিশালের শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। চরফ্যাশন উপজেলা যুবদলের সভাপতি আশরাফ উদ্দিন অভিযোগ করেন, হামলার সময় ঘটনাস্থলে পুলিশ থাকলেও তারা নীরব দর্শকের ভূমিকা পালন করেছে। চরফ্যাশন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মুরাদ হোসেন বলেন, যুবদল প্রতিষ্ঠা বার্ষিকীর অনুষ্ঠান শেষ করে বিক্ষোভের প্রস্তুতি নেওয়ার সময় ছাত্রলীগ যুবলীগের নেতাকর্মীরা হামলা চালান। এতে 5-6 জন আহত হয়েছেন, তবে এখন পরিস্থিতি শান্ত আছে। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে, যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আজ সকালে চরফ্যাশন পৌরসভার 6 নম্বর ওয়ার্ডে সাবেক সংসদ সদস্য নাজিমুদ্দিন আলমের বাসভবনে অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ সময় সেখানে একটি আলোচনা সভা হয়। সভা শেষে নেতাকর্মীরা একটি বিক্ষোভ মিছিল নিয়ে বের হলে উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক মঞ্জুরুল ইসলামের নেতৃত্বে যুবলীগ ছাত্রলীগের নেতাকর্মীরা লাঠিসোঁটা নিয়ে হামলা চালান। তবে অভিযোগ অসত্য দাবি করেছেন মঞ্জুরুল ইসলাম। তিনি বলেন, আমরা শহরে ছিলাম এটা সত্য, কিন্তু আমাদের কমিটি গঠন নিয়ে জরুরি সভা করতে হয়েছে। এ সময় বঙ্গবন্ধুর স্মৃতিস্তম্ভে পুষ্পার্ঘ্য দেওয়া হয়। শুনেছি সাবেক সংসদ সদস্য নাজিমুদ্দিন আলম পক্ষ ও নয়ন পক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে। তারা দুপক্ষই বিএনপি, এখানে যুবলীগের কোনো ভূমিকা নেই। উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম বলেন, প্রশাসনের কাছ থেকে সব ধরনের অনুমতি নিয়েই আমরা ঘরোয়াভাবে অনুষ্ঠানটি করছিলাম। অনুষ্ঠান সুন্দরভাবে পালিত হলেও উপজেলার 21টি ইউনিয়ন থেকে আসা নেতাকর্মীরা যখন নিজেদের বাড়ি ফিরছিলেন, তখন যুবলীগ ছাত্রলীগের কর্মীরা কুপিয়ে পিটিয়ে তাদের আহত করে। আমরা এই ঘটনার তীব্র নিন্দা জানাচ্ছি। শহীদুল ইসলাম আরও বলেন, হামলায় আহত ব্যক্তিরা হলেন উপজেলা যুবদলের প্রচার সম্পাদক মিলন নক্তি, যুবদল